আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলিফ টিভির বিশেষ কোরআন শিক্ষা কোর্সের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম যারা আগের পর্বগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আগের পর্বগুলো দেখে নিলে এই পর্বের আলোচনা বুঝতে সহজ হবে বিগত সাত পর্বে আমরা ধারাবাহিকভাবে আরবি উনত্রিশটি হরফের নাম ও উচ্চারণ এবং সেগুলোর বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি এই পর্ব থেকে আমরা সেগুলোর মৌখিক অনুশীলন করব ইনশা আল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এই সিরিজের প্রথম পর্বের প্রথম অংশে আরবি প্রধান তিনটি কার তথা জবর জের ও পেশ সম্পর্কে জেনেছিলাম অনুশীলনের সুবিধার্থে আমাদের দুটি কথা মনে রাখতে হবে এক এই তিনটি কারকে এক শব্দে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় দুই আলিফে জবর জের পেশ ও জজম হলে সেই আলিফকে হামজাহ বলে জজম চিহ্নটি দেখতে এই রকম এটা বাংলা হসন্তের মতো যেই হরফের ওপর আসে সেই হরফকে উচ্চারণের জন্যে পূর্বের হরফের মুখাবিক্ষি করে দেয় যেমন হসন্ত ছাড়া আনত শব্দ থেকে স্বরে আকে ফেলে দিলে এর উচ্চারণ হবে নত কিন্তু হসন্তযুক্ত আন্ত শব্দ থেকে স্বরে আঁকে ফেলে দিলে এটাকে উচ্চারণ করাই সম্ভব হবে না অর্থাৎ হসন্ত মুক্ত আনো মানে হলো আনো আর হসন্ত যুক্ত আনো মানে হলো আন যাই হোক অনুশীলন করলেই সমস্ত অসামঞ্জস্যতা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই পর্বে আমরা আলিফ থেকে দদ পর্যন্ত মোট পনেরোটি হরফে হরকতের মস্ক তথা অনুশীলন করব ইনশাআল্লাহ আল্লাহ বোর্ডে থাকা হরফটি এখনও পর্যন্ত আলিফ কিন্তু যখন আমরা এতে কোনো হরকত যুক্ত করব তখন এর নাম হবে হামজা সুতরাং আমরা বলবো হামজাহ জবর আ হামজাহ জবর আ জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ আ ই উ উ বা জবর বা 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 বি বা বি বা পেশ বু বা পেশ বু বা বু বু তা জবর তা তা জবর তা তা তি তা জের তা পেশ তা পেশ তু তা তি সা জবর সা 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 সাজের সি সাজের সি সু সিষু সিষু জিম জবর জা জিম জবর জা জিম জের জি জিম জের জি পেশ জু জিম পেশ জু জাজি জু জাজি জু হা জবর হা 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 হাজের হি হাজের হি حاپش خو هاپش حا خو ح히 خو ح히 خو خازوبر خا خازوبر خا خازر خو خاپش خو خاخي خو خاخي خو دل زوبر دا دل لبوتا زر دل زردي دل زردي دل دو

غاری زا زبر زا 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 زی زا زر زی زو زا زو زا زی زو زا زی زو سین برسا سین برسا سین جر سین سین سو سین سو ساسی سو ساسی

বদ্রবর ব বদর দ দদি দু তো আজকের মতো এখানেই শেষ করছি অষ্টম পর্বের প্রথম অংশ এবং চলে যাচ্ছি পর্বের দ্বিতীয় অংশে গত পর্বে আমরা সর্বমোট দশ প্রকার মদের নাম শিখেছি এবং সেগুলো টেনে পড়ার পরিমাণ সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা যে তিন প্রকার মদকে এক আলিফ টেনে পড়তে হয় সেগুলোর মধ্যে দুই প্রকার সম্পর্কে জানব সুলোনং মাখরাজ থেকে আমরা জেনেছি যে মুখের খালি জায়গা হতে মদের হরফ তথা আলিফ ওয়াও ইয়া উচ্চারিত হয় কিন্তু আমরা দেখেছি যে ইয়া ছয় নং মাখরাজ থেকে এবং ওয়াও পনেরো নং মাখরাজ থেকে উচ্চারিত হয় তাহলে এগুলো মুখের খালি জায়গা থেকে কিভাবে উচ্চারিত হয় এর উত্তর হল স্বাভাবিকভাবে এই দুটি হরফ উল্লেখিত দুই মাখরাজ থেকেই উচ্চারিত হয় তবে যখন মদের হরফ হিসাবে ব্যবহৃত হয় তখন এগুলোর কাজ হয়ে যায় আগের হরফের হরকতের উচ্চারণকে দীর্ঘ করা ফলে মুখের খালি জায়গা হয়ে যায় তার উচ্চারণ স্থল। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে ওয়ালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে ওয়ালা ওয়াও মদের হরফ এইটুকু বুঝে থাকলে এবার যাচ্ছি মূল আলোচনায় তিন প্রকার মদকে এক আলিফ টেনে পড়তে হয় এক নম্বর বাই এর পরিচয় হল জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমলা ইয়া এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে আলিফ ওয়াও এবং ইয়ের পূর্বের হরফের হরকতকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এটাকেই বাই বলে যেমন বা বি বু দুই নম্বর মধ্যে বদল এর পরিচয় হল কোনো হরফে খারা জবর খারা জের অথবা উল্টাপ হলে সেই হরফকে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে বদল বলে যেমন তা তি তু আজকের মতো এখানেই এই পর্বের দ্বিতীয় অংশ এবং সেই সাথে অষ্টম পর্বের ইতি টানছি দেখা হবে আগামী ভিডিওতে ইনশা আল্লাহ সাথী থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি